যুদ্ধকালীন তৎপরতায় ভারতীয় মুসলমান এবং খ্রিস্টানদের হিন্দু ধর্মে ফিরিয়ে আনতে হবে। বিজেপি সাংসদ তেজস্বী সূর্য শনিবার এমনই হুঙ্কার দিয়েছেন। খবরটি পূবের কলম ওয়েব পোর্টালের। মোদিজি 2014 ক্ষমতায় আসার পর প্রথম ঘর আপসির কথা শুনেছিল গোটা দেশ। অন্য ধর্মের বিশেষ করে মুসলিমদের হিন্দু বানানোর যে চেষ্টা, তারই পোশাকি নাম ঘর আপসি। ব্যাপারটিকে ধর্মান্তর বলতে বিজেপির বেজায় আপত্তি, কিন্তু হিন্দু ধর্ম থেকে যদি স্বেচ্ছায় কেউ অন্য ধর্ম যেমন খ্রিস্টান কিংবা ইসলাম গ্রহণ করে, তবে তা ধর্মান্তরণ বলে গণ্য করে তারা। এমন ধর্মান্তরণ প্রতিরোধী হিন্দুদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত বলে হুঙ্কার ছেড়েছেন এই বিজেপি নেতা। সম্প্রতি হরিদ্বারে আয়োজিত ধর্ম সংসদ সমাবেশে মুসলিমদের বিরুদ্ধে বিষ উগড়েছেন গেরুয়াধারী সন্ন্যাসীরা। তাদের নেতৃত্ব দিয়েছেন ব্রিজবেকে হিন্দু ধর্মে দীক্ষা দেওয়া নরসিংহানন্দ। ভোট সামনে এলে গেরুয়াধারীদের একটা অংশ হিন্দুত্বের নামে বিদ্বেষ ফেরি করতে শুরু করে দেন। নিজেদের অরাজনৈতিক বলে দাবি করে বিজেপির জন্য কাজ করতে শুরু করেন তারা। ফলে এই বিশ্বাস তাদের পাকা যে বিজেপি তাদের কিছুই করবে না, উল্টে তারা প্রশ্রয় পাবে। ফলে তাদের টিকি ছোঁয়ে এই সাধ্বি কার? দক্ষিণ বেঙ্গালুরুর সাংসদ হুঙ্কার দেন হিন্দু পুনরুজ্জীবন নিয়ে। শনিবার উদুপিতে ছিল বিসর্পণম অনুষ্ঠান, সেখানে কার্যত আরও একবার হরিদ্বারের ধর্মসভার বিদ্বেষ ভাষণ শোনা গেল। তেজস্বী হিন্দু জাগরণ চেয়েছেন। বহুকাল ধরে দেশ এমন বিদ্বেষীদের দেখে আসছে, কিন্তু তারা 2014 পর থেকে যেভাবে প্রশ্রয় পেয়েছে তেমনটা বোধ করি আগে হয়নি। ফলে বিদ্বেষীদের মধ্যেও প্রতিযোগিতা হচ্ছে। একসময় মুসলিমদের মনে ভয় ধরানোর যে কাজ তোগাড়িয়ারা করতেন, সেই ট্রেডিশন বদলায়নি। তবে একথা ঠিক যে অটল বিহারী নিজেও হিন্দুত্ববাদী নেতা হয়েও তার নিজস্ব কবি প্রতিভা ও ইন্টেলেকচুয়ালিটি দিয়ে পরিস্থিতি ম্যানেজ করতেন। তিনি বিদ্বেষী হিন্দুত্বকে এমন বেআব্রু করে তোলেননি। হিন্দুদের খেপাতে তেজস্বী বলেছেন, ইসলাম এবং খ্রিস্টান কেবল ধর্ম নয়, এই দুটি আসলে রাজনৈতিক সাম্রাজ্যবাদী মতাদর্শ। তিনি বলেন, ভারতের সনাতন সংস্কৃতির অনুসারীরা তাদের ধর্ম এবং অন্যান্য ধর্মের মধ্যে মৌলিক পার্থক্য জানেন না, কিন্তু অন্যেরা তরবারি চালিয়ে নিজেদের ধর্ম প্রচার করত। এ কারণেই রোম ও গ্রীসের প্রাচীন সভ্যতা কয়েক শতাব্দীর মধ্যেই ধ্বংস হয়ে যায়। যদিও ভারত তাদের চেয়ে অনেক বেশি আক্রমণের মুখোমুখি হয়েছে, তবুও এর মূলে সংস্কৃতি এখনও বেঁচে আছে, কারণ আমরা সাহস এবং দৃঢ়তার সাথে আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই করেছি। গেরুয়া ধর্মান্তরণ প্রয়াসকে বৈধ করতে এই বিজেপি নেতা বলেন, হিন্দুকে তার মাতৃধর্ম থেকে বের করে দেওয়া হয়েছে, এই অসঙ্গতি মোকাবেলার জন্য শুধুমাত্র একটি সম্ভাব্য সমাধান আছে। যারা তাদের মাতৃধর্ম ত্যাগ করেছে এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কারণে হিন্দু ধর্মের বাইরে চলে গেছে, তাদের অবশ্যই সম্পূর্ণরূপে হিন্দু ধর্মে ফিরিয়ে আনতে হবে। আস্ফালন করে তেজস্বী বলেন, আমরা এই দেশে রাম মন্দির তৈরি করেছি, জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করেছি, আমাদের উচিত পাকিস্তানে মুসলমানদেরও হিন্দু ধর্মে দীক্ষিত করা। ঘর আপসিকে আরও প্রাধান্য দিতে হবে, পাকিস্তান অখণ্ড ভারত ধারণার অন্তর্ভুক্ত। ঘর আপসিতে মঠ এবং মন্দিরগুলিকে নেতৃত্ব দিতে হবে। তেজস্বী তার ভাষণে বুঝিয়ে দিয়েছেন, ধর্ম সংসদে যে কথা বলা হয়েছে তারা তাতে তেমন আপত্তিকর কিছু দেখছেন না, বরং তারা যে এই ধরনের বিদ্বেষী ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়ে দেশজুড়ে একটা বিদ্বেষের আগুন জ্বালাতে চাইছেন তা স্পষ্ট। ভোট যত এগিয়ে আসবে তত আরও বেশি করে এমন কথা বলবেন বড় ছোট ও কুচো নেতারা। ভিউরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। গুণে মানে ও সঠিক পরিমাণের গ্যারান্টি সহ অত্যাধুনিক মেশিন দ্বারা সরবরাহের এক নির্ভরযোগ্য পেট্রোল পাম্প কালাইন বাজার সংলগ্ন জাতীয় সড়ক লাগোয়া লক্ষ্মীপুরের নতুন উদ্যমে ফের শুরু হয়েছে ইএসআর পেট্রোল পাম্প। 2022 পয়লা জানুয়ারি থেকে চালকগণের জন্য থাকছে বিশেষ উপহার। গুণে মানে ও সঠিক পরিমাণের গ্যারান্টি সহ অত্যাধুনিক মেশিন দ্বারা সরবরাহের এক নির্ভরযোগ্য পেট্রোল পাম্প কালাইন বাজার সংলগ্ন জাতীয় সড়ক লাগোয়া লক্ষ্মীপুরের নতুন উদ্যমে ফের শুরু হয়েছে ইএসআর পেট্রোল পাম্প। 2022 পয়লা জানুয়ারি থেকে চালকগণের জন্য থাকছে বিশেষ উপহার।